মহুয়া বিশ্বের ব্লগ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যেহেতু আজকে শুক্রবার লাল দোকান, দোকানে যেতে হবে, দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো মাংস করবো, দেখে আলু কেটে ধুয়ে নিয়েছি, ভাত আমার হয়ে গেছে, দেখো ভাত। আর এদিকে তোমার দাদাভাই এখনো আটা মাখে নিয়ে মাখবে, আটা সব রেডি করছে, কফি খাবে, তার জন্য কফি রেডি করে নিচ্ছে। আর ঘরের জন্য করবো মাছের ঝাল, মাছটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে ভাজা মশলা দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখন পেঁয়াজটা কেটে নেবো, পেঁয়াজ টমেটো কেটে নেবো, এই যে পেঁয়াজ এনেছে। আর এই সব মশলাপাতি এখন রেডি করবো মাংসের জন্য, মাছের জন্য সব রেডি রেডি করে মাংসটা এনেছে। এরকম একটা দিয়ে রেখেছি, ধোয়া হয়নি, যেমন ধুবে তোমার দাদাভাই আটাটা আনছে, তারপরে লুচি রুটি দুটোই খাবে। কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, বেশি করে শেয়ার করো। এই দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, এখন আমি এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, এই দেখো পেঁয়াজটা ধুয়ে কেটে নিয়েছি, টমেটো ধোয়া কেটে নিয়েছি। আজকে টমেটো দিয়ে মাছের ঝাল করব, কাতলা মাছের ঝাল। এই দিয়ে দিলাম পেঁয়াজগুলো, এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। এই দেখো পেঁয়াজটা ভাজার পরে লঙ্কা বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ও জিরার গুঁড়োটা দেওয়া হয়নি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এই দেখো জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম। এই যে এখন সব কষিয়ে নেবো, তারপরে টমেটোটা দেবো। এই যে এখন কষিয়ে নিই মাছের, কাতলা মাছের ঝাল। কষানোর পরে দিয়ে দিলাম টমেটোগুলো, টমেটোগুলো দিয়ে এখন কষিয়ে নেব, তেল ছেড়ে এসছে ঠিক আছে, এরপরে জল দিয়ে দেবো। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না যেহেতু ঝাল, ঝোলটা ফুটে উঠুক, তারপর মাছগুলো দিয়ে দেবো। এই দেখো ঝোল ফুটে উঠেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। কারা কারা কাতলা মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও, ঝোল কিন্তু আরও টেনে যাবে, এত ঝোল থাকবে না। এই দেখো মাছের ঝালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো ওই বাটির মধ্যে। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে তো দেখো তোমার দাদাভাই মাংসটা ধুতে গেছে, ওই দেখো কপালে মাংসটা ধুয়ে দিলে, তাহলে আমি এখন আলুটা ভাজা বসিয়ে দেবো। আলু আর এদিকে মশলা রেডি করছে, এই দেখো সব পেঁয়াজ ছেলে ছেলে জলের মধ্যে রাখছি। এই দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, আর এদিকে চায়ের জলও ফুটে উঠেছে আমার। কী করলো এটা, চা পাতা এই করছি, আলুটা ভালো ভাজা হোক। আর এই মশলাটা এখন পেস্ট করে নেবো, সব দেওয়া আছে, রসুন পেঁয়াজ টমেটো। দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে, আর এদিকে দেখো সব ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে দেবো। এখন মশলাগুলো রেডি, দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা সব দিয়ে দিয়েছি, আর পেস্ট তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব ছিল, এখন আমি নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নিলাম, আর এই যে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই যে তোমার দাদাভাই মাংসটা ধুয়ে এনে দিয়েছে, এই দেখো মাংস। আর এদিকে চাটা আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, ভ্যাকুমও ধুয়ে দিয়েছে আমাকে। আর এই দেখো উৎপাত, প্যান খোল, ফুট ব্যাল খোল, পরে আসলো এখন প্যানটা খুলে ফেল, খুলে চান করে নে একবারে। আর এই যে টুকটাক বাসনগুলো ধোয়া হয়েছে, কে ভিজেছে আমি জানি, ও বদমাশ হয়ে গেছে ও। নুনটাও দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দেবো ভালো করে। বন্ধুরা এই দেখো চিকেনটা ধুয়ে দিয়েছে, আর আলুটা তো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি সব চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো ঢেলে সব ঢেলে দিলাম কড়াইতে, এখন দেখো কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষিয়ে আবার জল দিয়ে দেবো, আর সব আলুগুলো দিয়ে দিলাম এখন কষিয়ে। মাংসতে আমি জল দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে, আর পরে শেয়ার করছি আর পারলাম না শেয়ার করতে, ফুটে উঠেছে ঝোলটা, মানে হবে এখনও দেরি আছে। আর এইদিকে দেখো বাসনগুলো ধুতে গেছিলাম ওর জন্য, তার মধ্যে মেঘলা মেঘলা হয়ে দাঁড়, দোকানের মালপত্র আনা হয়ে গেছে, কী হলো। আর এদিকে সব দুধ আনা হয়ে গেছে, আটা ময়দা সব মাখা হয়ে গেছে, তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছেলে এখন স্কুলে যাবে। আর আজকে যেহেতু সিলিন্ডার এখনও বাঁধেনি, বাঁধবে, এই যে সিলিন্ডার ঘরেই রয়েছে,
আর যেহেতু লুচি হবে, দেখো দেখো তেল দোকানেও আছে, তেল ভালো, এই তেলই আছে। একটু পেঁয়াজ নিয়ে নিলাম কটা। এই দেখো মাংসটা হয়ে গেছে, এখন আমি হাঁড়িতে নিয়ে নেব। কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে কাতলা মাছের ঝাল আর ভাত। তোমার দাদাভাই খাচ্ছে রুটি, ছেলে খাবে মাংস দিয়ে। এই খাওয়া দাওয়া করছি, দোকান থেকে এসেছি, আজকে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। কেউ বিকালে কিছু খায়নি, টিফিনও খাওয়ায়নি, আমি সেই যে সকালে খেয়ে গেছি সেই খাবার, আর এই এখন এসে এই যে ভাত খাচ্ছি। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।